10.3 কি আছে সেখানে দেখো 10.3 ওকে 10.3 তে দেখো আমরা কি পাবো এটা ওয়ান নাম্বার থিওরাম ওয়ান নাম্বারটা ছিল টোটালটাই থিওরাম ওয়ান ছিল হ্যাঁ 10.3 এই 10.3 তে কি আছে দেখো 10.3 10.3 এটা রেডিয়াস ওই এটা আর ওকে রেডিয়াস অফ এ সার্কেল রেডিয়াস অফ এ সার্কেল ইকুয়ালস টু আর ইউনিট সেটা সেন্টিমিটার হতে পারে মিটার হতে পারে তাহলে সো সার্কামফারেন্স circumference of the circle it is 2 pi r at the unit এটা পুরো বাউন্ডারি লাইন এই পুরো বাউন্ডারি লাইনটাকে সার্কামফারেন্স বলা হয় আর এরপর এরিয়া অফ সার্কেল এরিয়া অফ দা সার্কেল সার্কেলের এরিয়ার ফর্মুলা আছে পাই আর স্কয়ার স্কয়ার ইউনিট ওকে আর ডায়ামিটার অফ সার্কেল এটা 1 এটা 2 নাম্বার ফর্মুলা 3 নাম্বার ফর্মুলা ডায়ামিটার অফ এ সার্কেল এটা ডি দিয়ে ডিনোট করলাম টুয়াইস আর তাহলে সার্কামফারেন্স অফ এ সার্কেল একটা ফর্মুলা পাবো সার্কামফারেন্স অফ দা সার্কেল ডায়ামিটার দিয়ে এক্সপ্রেস করতে হবে যদি করি তাহলে কি হবে পাই আর ইনটু কত টু আর সার্কামফারেন্স টু আর সাইড করলাম 2 আর মানে ডি তাহলে পাই ডি এত ইউনিট তার মানে পাই ইনটু ডায়ামিটার তো এই হচ্ছে আমাদের এখানকার ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে ফর্মুলাগুলো একটু গ্রুপ করে দেওয়া আছে পার্ট পার্ট কাট করে 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 দেখানো আছে তোমরা এটা একটু দেখতে পারো আর না হলে এভাবে খেয়াল করো করলে চলবে সার্কামফারেন্স 2 পাই আর এরিয়া পাই আর স্কয়ার ডায়ামিটার ডি টু ইনটু রেডিয়াস রেডিয়াস কে টু দে মাল্টিপ্লাই করলে ডায়ামিটার পাবো এখন সার্কামফারেন্স অফ দা সার্কেল এটা এখন এখানে কত পাই আর টু আর সাইড করে দিলাম এখানে পাই টা রাখলাম টু আর টা এটা শুনলাম তাহলে টু আর মানে ডি ডায়ামিটার দিয়ে স্পেস করা যায় ডায়ামিটার দেওয়া থাকলে ডাইরেক্ট সার্কামফারেন্স ওকে আমরা তাহলে 12 থেকে শুরু করলাম আমাদের 11 একটা সার্কেল ড্র করতে বলছে পেন্সিল কম্পাস দিয়ে পারবে না পেন্সিল কম্পাস এখানে নিয়ে এভাবে একটা সার্কেল ড্র করবে রেডিয়াসের কথা বলে দিছে রেডিয়াস এত তাহলে একটা সার্কেল ড্র করবে ও এটা জি স্যার এটা সে এটাকে ভেঙে ফেললাম পাইটা আগে আনলাম আর টু আরটা পরে নিয়েছি তাহলে টু আর মানে কি ডায়ামিটার না তাহলে পাই ইনটু ডায়ামিটার সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এভাবে লিখতে পারো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল এটা আসতে পারে পাই ইনটু ডায়ামিটার কাল থাকবে কারণ সময় এমসিকিউ তে আসে তো এরকম যে হুইজ অন দ্য ফলোইং ইজ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল তাহলে পাই ইনটু ডায়ামিটার আর নরমালি রেডিয়াস যা থাকবে 2 পাই আর পাই আর এখানে আছে পাই আর স্কয়ার
আর ডায়ামিটার আছে কি রেডিয়াস কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডায়ামিটার কারণ ডায়ামিটার আছে 2 * রেডিয়াস এখন চলো 11 টা আর করব না 12 থেকে দেখাব শুরু করব না হ্যাঁ 12 দেখো কি বলছে বলছে যে ফাইন্ড দা সারকামফারেন্স অফ এ সার্কেল উইথ ফলোইং রেডিয়াস তাহলে একই ফর্মুলা একইভাবে কাজ করো 12 নাম্বার রেডিয়াস কত 10 হিয়ার রেডিয়াস অফ দা সার্কেল 10 হিয়ার রেডিয়াস রেডিয়াস অফ দা সার্কেল আর কত 10 সেমিমিটার ক্যান্সার তোমাদের বইয়ে কি স্পেশাল কি পায়ের ভ্যালু 12 নম্বরে কি রাখবো আর ফিগার একটু আগলে চলবে না আগলে চলবে সমস্যা নাই বুঝতে পারছো ফিগার ফিগারটাকে আপনি যেটা এখন অ্যাকশন সেটা রাখবো না 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 আগলে চলবে বুঝতে পারছো আজ রাখতে চাও আপু আগে ওটা লিখে দাও যে 10 সেমিমিটার আর 10 সেমিমিটার আর ইকুয়ালস টু 10 সেমিমিটার ফিগার ড্র করা লাগবে না ঠিক আছে তাহলে সো সারকামফারেন্স দা সারকামফারেন্স অফ দা সার্কেল দা সারকামফারেন্স অফ দা সার্কেল সারকামফারেন্স অফ দা সার্কেল অফ দা সার্কেল সারকামফারেন্স অফ দা সার্কেল 2 পাই আর এত কি সেমিমিটার 2 পাই এর ভ্যালু কত 3.14 3.14 irrational number মানে এর কিন্তু শেষ নাই এটা আসলে সারকামফারেন্সের পাইটা কি যে কে দা রেশিও অফ কি সারকামফারেন্স অফ এ সার্কেল এন্ড ডায়ামিটার ডায়ামিটার অফ দা সার্কেল ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট নাম্বার দিস কনস্ট্যান্ট নাম্বার ইজ কে নোন অ্যাজ পাই লিওনার্দো অয়লার যার নাম রাখছিল পাই মানে সেখান থেকে নাম হয়েছে পাই ঠিক আছে হ্যাঁ পায়সেটটা কি সারকামফারেন্স আর তার রেশিও বলো তো ডায়ামিটার রেশিও সারকামফারেন্স আর ডায়ামিটারের রেশিও ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট নাম্বার হ্যাঁ এটাই পাই এই যে সারকামফারেন্স সারকামফারেন্স অফ এ সার্কেল আর ডিভাইডেড বাই ডায়ামিটার diameter এটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট টাইপ আই এই কথা বুঝতে পারছো সারকামফারেন্স অফ এ সার্কেল আর ডায়ামিটার এর রেশিওটা হলো পাই হ্যাঁ সার্কেল যতই বড় নাও সারকামফারেন্স বাড়তে থাকবে ডায়ামিটারও বাড়তে থাকবে আর সেটা অলওয়েজ এ কনস্ট্যান্ট নাম্বার এটা সবসময় একই নাম্বার থাকবে হ্যাঁ যত তুমি ডায়ামিটার বাড়াবে সারকামফারেন্স ইনক্রিজ হবে অলওয়েজ এ কনস্ট্যান্ট নাম্বার এ কনস্ট্যান্ট নাম্বার আছে পাই ঠিক আছে এখন দেখো যে ওকে তাহলে এখন এটা একটু ক্যালকুলেট করে দাও ক্যালকুলেট করলে যেটা হবে সেটা আমাদের এটার आंसर দেখি আমি একটু ক্যালকুলেট করে দিচ্ছি ওকে 2 ইনটু ইনটু 3.1416 ইকুয়ালস টু ওকে ঠিক আছে 1416 তাহলে 62 পয়েন্ট কত হচ্ছে বলো 62.832 এত সেন্টিমিটার তাহলে এটা অ্যানসার অ্যানসার ঠিক আছে তো দেখো এখন এটা আছে আমাদের
এটা রেজাল্ট 12 গেল 12 এর প্রত্যেকটা ম্যাথ কিন্তু একই ভাবে পারবে কিনা করতে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে আর এর ভ্যালু চেঞ্জ হবে রেজাল্ট আলাদা হবে কি পারবে সারকামফারেন্স यस স্যার আমি কি পাস করব 12 এর প্রত্যেকটা ম্যাথ একই রকম এটা ছিল 12 এর এ আর 12 এর বি যদি লেখো তাহলে এই জায়গা চেঞ্জ এটা যেটা ফলটি স্যার লাগবে না স্যার না ওটাই বলছি এটা ফলটি আর এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে এখন তো প্রায় একটু ক্যালকুলেশন করে ফেলো আচ্ছা কোথায় যেন এটা ওকে আমি আপাতত এটুকু মুছে রাখলাম ব্যাস একই স্টাইলে যেটা হয় সেটা অ্যানসার হবে লিখে রাখ এরপরে যদি সি করো তা সিতে এই জায়গা চেঞ্জ হবে ফলটিনের জায়গায় কত 21 21 সেন্টিমিটার তাহলে এই জায়গায় 21 ব্যাস ক্যালকুলেশন করো যেটা হয় সেটা অ্যানসার তাহলে এরপরে যাও 13 নম্বরে বলছে যে এরিয়া অফ সার্কেল বিলো রেডিয়াস আছে ডায়ামিটার দেওয়া আছে আচ্ছা ওকে এটা আবার পাই আর স্কয়ার সার্কেলের এরিয়া 13 তাহলে এরিয়া অফ সার্কেল 13 13 এ দেখো যে রেডিয়াস অফ দা সার্কেল হিয়ার রেডিয়াস এ রেডিয়াস অফ দা সার্কেল আর এখন রেডিয়াস অফ দা সার্কেল কত এখানে বলছে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার তাহলে এরিয়া অফ দা সার্কেল এরিয়া অফ দা সার্কেল এরিয়া অফ দা সার্কেল কত হবে আমাদের দেখো তাহলে এরিয়া অফ দা সার্কেল কত পাই আর স্কয়ার দেখো এরিয়া অফ দা সার্কেল পাই আর স্কয়ার তাহলে পাই এর ভ্যালু কত 3.1416 আর আর মানে 12 স্কয়ার এত স্কয়ার সেন্টিমিটার এটা মাথায় রাখবে কিন্তু এরিয়া অফ দা সার্কেল পাই আর স্কয়ার এখন দেখো 144 ইঞ্চি প্রেত 144 ইনটু 3.1416 ইকুয়ালস টু ওকে দেখো কত হলো যেটা হলো সেটা অ্যানসার 4.52.3904 স্কয়ার সেন্টিমিটার ওকে 4.5 তাহলে এখন এত সেন্টিমিটার অ্যাপ্রক্স এত স্কয়ার সেন্টিমিটার এটা অ্যান্সার 4.52.3904 স্কয়ার সেন্টিমিটার এর পরের ম্যাথে যাও ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে রেডিয়াস 17 আমি আর পুরোটা করব না আমি শুধু একটু রেডিয়াসটা চেঞ্জ করে দিই এখন রেডিয়াসটা কত হবে রেডিয়াস অফ দা সার্কেল বি নাম্বার যদি করতে যাই রেডিয়াস অফ দা সার্কেল হ্যাঁ তাহলে ডায়ামিটার বাই কত 2 34 by 2 equals to 17 centimeter b number তাহলে এই জায়গাটা চেঞ্জ করে দিব আমরা শুধু বেশ রেজাল্ট যেটা হয় সেটা ক্যালকুলেটর করো দেখো যেটা হবে সেটা অ্যানসার এরপরে 13 এর কত সি নাম্বার ওকে সি নাম্বার চেঞ্জ করে দিলাম সি 13 এর সি কত হবে বল দেখো 13 এর সি 13 এর সি এই যে রেডিয়াস সেন্ট রেডিয়াস 21 সেন্টিমিটার তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে 21 হয়ে যাবে এটা 21 স্কয়ার করে ভালো যেটা হলো সেটা অ্যানসার
তাহলে আমি 13 নো পাস করে দিলাম। এখন চলো 13 এর পরে চলো 14, সেখানে কি আছে দেখো 14, এই 14 এ দেখো আমাদের কি আছে, ইফ সার্কামফারেন্স অফ এ সার্কেল, সার্কুলার শীট এটা সার্কামফারেন্স দিয়ে দিয়েছে, ইটস রেডিয়াস অলসো, রেডিয়াস বের করতে বলছে, হ্যাঁ রেডিয়াস অলসো, এরপরে এরিয়া অফ দ্য শীট, রেডিয়াস বের করতে পারলে তো আমরা এরিয়া পাবো, সার্কামফারেন্স টু পাই আর, সেখানে রেডিয়াস আছে, ফার্টিন এ যাও তাহলে, রেডিয়াস অফ দ্য সার্কেল আর, আমরা কনসিডার করে নিলাম রেডিয়াস অফ দ্য সার্কেল আর, সার্কুলার শীট 14, রেডিয়াস অফ দ্য সার্কুলার শীট, লেট লেট রেডিয়াস, রেডিয়াস অফ দ্য সার্কুলার, সার্কুলার শীট, রেডিয়াস অফ দ্য সার্কুলার শীট, ওকে বি আর সেন্টিমিটার, যেহেতু আমাদের সার্কামফারেন্স সেন্টিমিটার আছে তাহলে সো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, দ্য সার্কাম সার্কামফারেন্স অফ দ্য সার্কেল কত, টু পাই আর, এত সেন্টিমিটার, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এইটা ইকুয়ালস টু 154, অ্যাকর্ডিং টু কন্ডিশন 2 পাই আর, অ্যাকর্ডিং টু কন্ডিশন 2 পাই আর ইকুয়ালস টু 154, 154, এখন চলো আমরা ভ্যালু বসাই দিব আর 2 পাই দিয়ে ডিভাইড করো, তাহলে আর ইকুয়ালস টু 154 ডিভাইড বাই 2, পাই ভ্যালু একবারে দিলাম, আচ্ছা 2 পাই লিখলাম, এক লাইন বাড়াই, পাই ভ্যালুটা ছেড়ে দেব, আর ইকুয়ালস টু 154 2 ইনটু 3.1416 এত সেন্টিমিটার, তাহলে আর ইকুয়ালস টু চলো দেখি আর ইকুয়ালস টু কত সেন্টিমিটার হয়, আর ইকুয়ালস টু রেডিয়াস যদি বের করতে পারে বাকি সবগুলো এমনি পারব, 154 154 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 3.1416, তাহলে আমরা কি পেলাম, রেডিয়াস 24.51, 24.51 এত সেন্টিমিটার, আচ্ছা দেখি তো 77 ডিভাইডেড বাই 3.14 ইকুয়ালস টু 51 সেন্টিমিটার, তাহলে দেখো যে এই আমাদের এখানকার ভ্যালু এটা পেলাম, এখন ভ্যালুটা বসায় দিলে হ্যাঁ এটা হচ্ছে আমরা রেডিয়াস পেয়ে গেছি, তো আমাদের তো শুধু রেডিয়াস বের করতে পারে নাই, এরিয়া অফ দ্য সার্কেল বের করতে বলছে, চলো শুধু আমরা তো রেডিয়াস বের করবো না, আমরা এরিয়া অফ দ্য সার্কেল বের করবো, তো রেডিয়াস অফ দ্য সার্কেল আমরা পেয়ে গেছি,
এবার এরিয়া অফ দা সার্কেল পাই আর স্কয়ার, সো এরিয়া অফ দা সার্কেল রেডিয়াস তো হয়ে গেছে আমাদের, আর তারপর থেকে সেন্টিমিটার লিখতে পারবো। ওকে তাহলে এখন চলো, হ্যাঁ তাহলে এখন আসো যে এরপর আমাদের কাজ কি, এরিয়া অফ দা শীট, এরিয়া অফ দা সার্কুলার শীট, এরিয়া, এরিয়া অফ দা শীট সার্কুলার এরিয়া পাই স্কয়ার স্কয়ার সেন্টিমিটার 3.1416 ইনটু আর এর ভ্যালু 24.51 এত স্কয়ার স্কয়ার সেন্টিমিটার, এত স্কয়ার কি স্কয়ার সেন্টিমিটার। এখন দেখো এত স্কয়ার সেন্টিমিটার, স্কয়ার সেন্টিমিটার, হ্যাঁ এটাকে যদি এখন একটা ক্যালকুলেট করো তাহলে দেখো কত হয়। ওকে স্কয়ার অ্যান্স স্কয়ার ইকুয়ালস টু এত ইনটু 3.1416 ইকুয়ালস টু টোটাল আমরা পেলাম কত 1.1 1887.254। ওকে ঠিক আছে, এটা ফোর এর ওই পাশে নাইন আছে, নাইন কে চেঞ্জ আছে, ফোর কে চেঞ্জ করছে, এত স্কোয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স, সব অ্যাপ্রক্স রেডিয়াসটা অ্যাপ্রক্স, রেডিয়াস আর তো এরিয়া তো। এখন দেখো অ্যান্সার, রেডিয়াস ফোর পয়েন্ট ফাইভ ওয়ান সেন্টিমিটার অ্যাপ্রক্স, অ্যান্ড এরিয়া, অ্যান্ড এরিয়া, এরিয়া অফ দ্য সার্কেল অফ দ্য শীট, এরিয়া অফ এটা হলো কত 1887.25 স্কয়ার সেন্টিমিটার, এটা অ্যাপ্রক্স ভ্যালুগুলো অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আমরা বেশি। এখন চলো সামনের দিকে আগাও, ঠিক আছে এরপর চলো 15 নাম্বার কি বলছে, এ হ্যাঁ গার্ডেনার অন স্ট্রু ফেন্স সার্কুলার গার্ডেন ডায়ামিটার এত, ঠিক আছে ফাইন্ড দ্য লেন্থ অফ রোফ হি নেড, হি নিডস কি টু পার্সেস। ওকে ইফ হি মেক্স টু রাউন্ড অফ দ্য ফেন্স অলসো ফাউন্ড দ্য কস্ট অফ রোফ, কস্ট এত পার মিটার, তাহলে এখন ওকে সার্কামফারেন্সটা বের করতে হবে, বুঝতে পারছো সার্কুলার ফিল্ডের সার্কামফারেন্স ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার থেকে সার্কামফারেন্স বের করতে পারো ডাইরেক্ট রেডিয়াস না বের করে, ডায়ামিটার অফ দ্য সার্কুলার ফিল্ড আছে। আর রোপ আছে কয়টা রাউন্ড দিবে, টু রাউন্ডস অফ দ্য ফেন্স। এখন আসো 15 নাম্বার, হ্যাঁ ডায়ামিটার হিয়ার, ডায়ামিটার অফ দ্য সার্কুলার গার্ডেন হিয়ার, হিয়ার ডায়ামিটার, ডায়ামিটার অফ দ্য সার্কুলার, সার্কুলার গার্ডেন গার্ডেনটা ডি, ডায়ামিটার বলছে 21 মিটার, 21 মিটার
তাহলে সারকামফারেন্স অফ দা সারকামফারেন্স অফ দা সার্কুলার গার্ডেন তাহলে সো সারকামফারেন্স সারকামফারেন্স অফ দা পেরিমিটার না হ্যাঁ পেরিমিটার বাউন্ডারি লাইন পেরিমিটার বলা যাবে না কার্ভ লাইন কে সারকামফারেন্স বলা হয় বুঝতে পারছো হ্যাঁ বাউন্ডারি লাইন ইয়েস পেরিমিটার যেটা অনেক সময় পেরিমিটার বলে বসে আর বসছে না কিন্তু পেরিমিটার বলতে সেই সারকামফারেন্স এ বাউন্ডারি লাইন যেটা সার্কুলার বাউন্ডারি লাইন না এটা দেখো তো এটা এইটা সে সারকামফারেন্স তাহলে সারকামফারেন্স সারকামফারেন্স অফ দা সার্কুলার গার্ডেন সার্কুলার গার্ডেন তাহলে 2 পাই আর ইকুয়ালস টু 2 ইনটু 3.1416 ও সাজানো একবারে ডি দিয়ে দিই 2 আর না দে যেহেতু ডায়ামিটার আছে তাহলে পাই ডি পাই ইনটু ডি তাহলে পাই এর ভ্যালু কত 3.1416 আর ডি আছে 21 এত উত্তর একটা মাল্টিপ্লাই করে দিই 21 দিয়ে চলো মাল্টিপ্লাই করে দিই ওকে 3.1416 ইনটু 21 ইকুয়ালস টু হ্যাঁ আমরা এটা পেলাম কত 65.9736 এত মিটার অ্যাপ্রক্স তো আসলে অ্যাপ্রক্সই হয় দুটা পয়েন্ট রাখি রাখি অ্যাপ্রক্স লিখে দাও 9736 এখন চলো এস আমাদের অবস্থা এটা আমাদের কি বের করতে বলছে হ্যাঁ ও লেন্থ অফ রোপটা বের করতে বলছে পরে আমরা কমাই এখন অ্যাপ্রক্স মান লিখি তো সারকামফারেন্স এখন বলছে যে ফাইন্ড দা লেন্থ অফ রোপ নিড টু পারসেজ ইট he made two rounds round of the fence তাহলে ওকে the length of rope তাহলে so length of rope equals to 2 into যেহেতু দুইটা রাউন্ড দিচ্ছে 2 ইন্টু এত 65 ইন্টু 9736 এত মিটার এখন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব যেহেতু দুইটা রাউন্ড দিচ্ছে তাই না ইন্টু 2 হ্যাঁ এখন আসো তাহলে দেখো যে 1.3149 94 94 77 72 যদি আমরা দুইটা নিই তাহলে আমরা বলতে পারবো যে 75 বলতে হবে 77 পরে পরে 7 আছে তো তাহলে আমরা এটা 5 দিব 5 মিটার তাহলে অ্যাপ্রক্স তাহলে আমরা পেয়ে গেলাম লেন্থ অফ রোপ এখন আমাদের কি বের করতে বলছে ফেন্স ওকে কস্ট প্রাইস অফ রোপ তাহলে এখন দেখো যে কস্ট প্রাইস অফ 1 মিটার অফ রোপ ইজ টাকা টোটাল কস্ট প্রাইস বের করতে হবে কস্ট প্রাইস অফ 1 মিটার মিটার অফ রোপ মিটার অফ টাকা 18 মিটার তাহলে স ফার্স্ট প্রাইস অফ কত মিটার 131.95 এত মিটার অফ রোপ ইস টাকা 18 131.95 তাহলে এত টাকা
এখন 18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দেখো পাস প্রাইস কত আসছে। হ্যাঁ এখন ইনটু ইনটু 18, তাহলে এখন দেখো এত টাকা 2375, ওকে পয়েন্ট 05 এত টাকা। তাহলে লেন্থ অফ দ্য রোপ এত মিটার অ্যাপ্রক্স আর প্রাইস এত টাকা অ্যাপ্রক্স। হ্যাঁ এখন দেখো যে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেছি, লেন্থ অফ রোপ এত মিটার আর প্রাইস এত টাকা। অ্যান্সার লেন্থ অফ 13195 অ্যাপ্রক্স অ্যাপ্রক্স। আমি অবশ্য অরিজিনালটা দি করছি বুঝছো, 472 বুঝো নাই, 472 এখানে এটা না লিখে আমরা এটা লিখছি কিন্তু 4 4 9 9 7 2 9 4 9 4 7 2 এটা দিয়ে মাল্টিপ্লাই করছি। এই জন্য দেখা হয়তো তোমার সাথে মিলবে না, চেঞ্জ হয়ে যাবে। লেন্থ অফ রোপ ব্যাস মিটার অ্যাপ্রক্স এন্ড এন্ড কস্ট প্রাইস প্রাইস টাকা 2375.05 অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স। দেখো এই আছে অবস্থা, ওকে এরপরে চলো সামনে দিকে দেখো। এরপরে দেখো যে আমাদের কত আসলো 15, এক গার্ডেনার ওয়ান্টস টু ওকে ফেন্স অফ সার্কুলার গার্ডেন ডায়ামিটার এত, ও এটা তো বললাম 16 এ যাও, পেরিমিটার পেরিমিটার দ্য গিভেন শেপ অর্থাৎ পুরো বাউন্ডারি লাইন টাই বের করতে বলছে, পেরিমিটার দ্যাট মিনস পুরো বাউন্ডারি লাইন। ওকে এরপর আসো যে 16 আমাদের শেপটা আছে এরকম শেপ, সবগুলো লেন্থ কি কল 14 14, তাহলে এটা স্কোয়ার 14 14, এটা একটা স্কোয়ার প্রত্যেকটা 14, এটা সেমি সার্কেল, এটা একটা সেমি সার্কেল, দুটা মিলে কি একটা সার্কেল পেয়েছি, দুটা মিলে কিন্তু একটা সার্কেল পেয়েছি। না সেমি সার্কেল শোনো, যদি এরকমও দেয় তাও সেমি সার্কেল বলবা, ঠিক আছে স্যার থাকবে। হ্যাঁ স্যার বুঝবো কিভাবে স্যার, ওটা তো স্যার আরো বড় হতে পারে স্যার, না বড় কেন ছোট হতে পারে, তবে ড্র করলে মনে করবে একটা সেমি সার্কেল ড্র করে দিয়েছে, কথা বুঝতে পারছো। হ্যাঁ যদি কোনো ইনফরমেশন না থাকে তোমার কাছে, অন্য কোনো কথা না বলে দেয় তাহলে বুঝে নেবে যে এটা সেমি সার্কেল ড্র করেছে। সার্কেল তো অনেক বড়ও দেয় আর একটু ছোটও দিয়ে দেয়, তাও মনে করবে এটা সেমি সার্কেল। যদি বলে নাই যে সেমি সার্কেলের কথা, তাহলে কয়টা সেমি সার্কেল, দুইটা মিলে একটা সার্কেল, এই দুইটা মিলে একটা সার্কেল, দুইটা সেমি সার্কেল মিলে চারটা সেমি সার্কেল মিলে দুইটা সার্কেল হয়েছে 14 14, দুটাই 14 সেন্টিমিটার। ওকে এখন দেখো যে রেডিয়াস অফ দা সেমি সার্কেল, রেডিয়াস অফ দা ইস সেমি সার্কেল আর 14/2 7 সেন্টিমিটার। ওকে বুঝতে পারছো, এটা ডায়ামিটার, ডায়ামিটার দিয়ে করতে পারতাম আমরা, তাহলে
চারটা সেমি সার্কেল। এখন দেখো যে তাহলে সব প্যারামিটার না বলে সার্কামফারেন্স বললে ভালো হতো, সার্কামফারেন্স অফ দা শেপ। তো যেহেতু বলছে প্যারামিটার অফ দা গিভেন শেপ, প্যারামিটার অর সার্কামফারেন্স, সার্কামফারেন্স অফ দা গিভেন শেপ, তাহলে ওকে ফোর ইন্টু সেমি সার্কেল, সার্কামফারেন্স অফ দা সেমি সার্কেল দরকার নাই। আচ্ছা সেমি সার্কেল হচ্ছে ফোর ইন্টু সার্কামফারেন্স অফ দা সেমি সার্কেল, সার্কামফারেন্স অফ দা সেমি সার্কেল বললে আবার এই পাশে চলে আসে। আচ্ছা সার্কামফারেন্স, সার্কামফারেন্স সার্কামফারেন্স অফ দা সেমি সেমি সার্কেল, তাহলে ফোর ইন্টু সেমি সার্কেল মানে কিন্তু হাফ সার্কেল, সার্কামফারেন্স টু পাই আর, টু পাই আর এত সেন্টিমিটার। তাহলে এখন ঠিক আছে তো? তাহলে এটা সার্কামফারেন্স অফ দা সেমি সার্কেল, প্রত্যেকটা সেমি সার্কেলে সার্কামফারেন্স আছে, এটা তাহলে চারটা সেমি সার্কেল আছে, 1 2 3 4। তাহলে এখন দেখো যে এত সেন্টিমিটার, এটা কার কেটে দাও, 4 × 3.1416, আর এর ভ্যালু কত, আর হলো 7, এত সেন্টিমিটার। এখন এটা মাল্টিপ্লাই করে দাও যা হয় তাই। কে কথা বুঝতে পারছো? প্যারামিটার মানে ওই যে এই সাইড গুলো, বাউন্ডারি লাইন, বাউন্ডারি লাইন, এই বাউন্ডারি লাইন, এই বাউন্ডারি লাইন, শেপের বাউন্ডারি লাইন। তাহলে এখন আসো 4 × 3.1416 × 7 = 7, তাহলে আমরা পেলাম 87.9648 এত সেন্টিমিটার। তাহলে অ্যান্সার 87.9648 বাদ দিলাম এত সেন্টিমিটার অ্যাপ্রক্স। বুঝতে পারছো? পেরিমিটার আর সার্কামফারেন্স একই, পেরিমিটার বলতে পারে, সার্কামফারেন্স বলতে পারে, তার মানে এই বাউন্ডারি লাইন, এই শেপের এই বাউন্ডারি লাইন, হাফ সার্কেল হাফ সার্কেল দুটো মিলে একটা সার্কেল, সার্কামফারেন্স এটা হাফ সার্কেল, এটা হাফ সার্কেল, সেমি সার্কেল। তাহলে ওকে এই আছে অবস্থা আমাদের, বাউন্ডারি লাইন, সেমি সার্কেল, ওকে।